वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओं गं गणपति दिव्याय नमः। ओं गं गणपति दिव्याय नमः। आम्रा प्रत्येके धनी होते चाहिए, আমরা প্রত্যেকেই বিল গেটস হতে চাই, কিন্তু আমরা কি পারি? বহু টোটকা, বহু কিছু আপনারা হয়তো ইউটিউব দেখেন বা টিভি দেখেন, সেখান থেকে করেন, কিন্তু আলটিমেট গিয়ে সেই জিনিসগুলো কি আপনাদের জীবনে ফলে থাকে? না বন্ধুরা, কারণ আপনার কিছু জায়গার লিংক আপনি মিস করে যান, যার ফলে আপনি যেটা চাইছেন সেটা কোনোভাবেই পান না। বহু মানুষ আমার কাছে এসে বলে যে দিদি আমরা এটা পড়েছি ওইটা করেছি, কিন্তু আলটিমেট গিয়ে আমাদের যে অর্থনৈতিক কষ্ট সেই জায়গা থেকে আমরা কোনোভাবে ওভারকাম পাইনি। কেন পাননি বলুন তো? কারণ আপনারা লিঙ্কগুলো মেলাতে পারেননি। প্রথম কথাই বলবো, আমরা যদি আমাদের জোডিয়াক দেখি তাহলে জোডিয়াকের দ্বিতীয় ভাব হচ্ছে শুক্রের স্থান। আপনার হরোস্কোপে শুক্র কোন জায়গায় আছে সেটা সবার আগে দেখার প্রয়োজন। কোন ঘরে শুক্রের কানেকশন হয়েছে? শুক্র কি একাধিক নেগেটিভ গ্রহের সাথে যুক্ত হয়ে গেছে? তাহলে আপনি যতই টোটকা করুন, যতই মন্ত্রপাঠ করুন, কোনোভাবে রিলিফ পাবেন না। তার জন্যে কী করতে হবে? যেমন ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব আমাকে দেখতে হবে, তেমন আপনার জন্মকুষ্ঠিতে লিকুইড মানির যে ঘর, সেই ঘর হচ্ছে কিন্তু আপনার সেকেন্ড হাউস। অর্থাৎ যদি কর্কট লগ্ন যদি কারো হয়ে থাকে, তার সেকেন্ড হাউস হবে সিংহ রাশি, তার লর্ড হচ্ছে রবি, তার অবস্থান কোথায় আছে সেটা আগে দেখতে হবে। বা ধরুন কারো যদি তুলা লগ্ন হয়, তাহলে তার দ্বিতীয় ভাব হয়ে যাবে তার মঙ্গল, সেই মঙ্গল তার কোথায় আছে সেটা বিশেষভাবে দেখতে হবে। সেই মঙ্গল যদি শনি যুক্ত হয়ে থাকে, সেই মঙ্গল যদি রাহু যুক্ত হয়ে থাকে, সেই মঙ্গল যদি কেতু যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার অর্থ আপনি যতই উপাচার করুন সেটা কিন্তু হবে না। অর্থাৎ আপনার জন্মছকে দ্বিতীয় ভাব কী অবস্থানে আছে এবং ন্যাচারাল জুড়িয়াকের দ্বিতীয় পতি শুক্র কী অবস্থা আছে, কারণ শুক্র মানেই আমরা জানি লাক্সারি, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পারফিউম, মানে জীবনে যা কিছু বড় বড় রেস্টুরেন্টে খাওয়া, ফাইভ স্টার হোটেলে থাকা, সব কিছুই দিয়ে থাকে কিন্তু শুক্র। কাজেই জন্মছকে শুক্র যদি মানে পীড়িত হয়ে যায় বা আপনার দ্বিতীয় লর্ড যদি পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু লিকুইড মানি আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। এরপরে কি দেখতে হবে? না, আমরা যা কিছু করি, সারাদিনে যে পরিশ্রম করি, মন্ত্রপাঠ করছি, আমরা দান ধ্যান করছি, আমরা নিয়ম নিষ্ঠা করছি বা কোনো রকম টিপস টোটকা করছি, তাতেও কিন্তু আমরা রিলিফ কিছুতেই পাচ্ছি না। তাহলে বন্ধুরা, কোন জায়গা আপনার লিঙ্ক কেটে গেছে আপনাকে বুঝতে হবে, না আপনার যে হরোস্কোপ ন্যাচারাল জোডিয়াকে যেরকম স্যাটার্ন যদি আপনার কর্মপতি এবং স্থায়ী আমানত, যার জন্য বৈষয়িক কারগ্রহ কিন্তু আমরা স্যাটার্নকে বলে থাকি, সেই স্যাটার্নও যদি আপনার জন্মজকে নেগেটিভ স্থানে থাকে এবং ব্যয় হয়ে যায় বা অ্যান্টি প্ল্যানেটের সাথে যুক্ত হয়ে থাকে, শনি চন্দ্রের সাথে যুক্ত হয়ে থাকে, মঙ্গলের সাথে যদি শনি যুক্ত হয়ে থাকে, তাহলে বন্ধুরা আপনারা সারাদিন যতই পরিশ্রম করুন, যতই টিপস টোটকা করুন, আপনি কিন্তু একটা টাকাও সেভিংস বা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন না। যতদিন যাবে ঋণের জালে কিন্তু ডুবে যাবেন। তাহলে ন্যাচারাল জোডিয়াকের আমাকে ইলেভেন্থ হাউস দেখতে হবে, শনিকে দেখতে হবে, পাশাপাশি আপনার হরোস্কোপে আপনার ইলেভেন্থ লর্ড কোথায় আছে সেটা কিন্তু বিশেষভাবে দেখতে হবে। ধরুন কারো যদি দেখা যায় যে মিথুন লগ্ন, তাহলে তার ইলেভেন লর্ড হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল,
সেই মঙ্গল যদি কেতুযুক্ত থাকে, রাহুযুক্ত থাকে বা শনিযুক্ত থাকে, তাহলে আপনি সারাদিন যতই পরিশ্রম করুন, যত টাকাই ইনকাম করুন, নয় নেশায় ব্যয় হয়ে যাবে, নয় আপনার কোনো না কোনোভাবে মিসইউজ হয়ে যাবে, আপনি কোনোভাবে স্থায়ী ইনকাম বা প্রপার্টি বলুন, অ্যাসেট বলুন, ফিক্সড ডিপোজিট বলুন, কোনোটাই করতে পারবেন না বন্ধুরা। কাজেই আপনি যতই টিপস করুন, যতই টোটকা করুন, তার আগে আপনাকে কি করতে হবে, আপনার যে এই যে মিসিং লিঙ্কগুলো কি আছে সেটা আপনাকে একজন শিক্ষিত জ্যোতিষীর হাত ধরতে হবে। আর বহু বছর ধরে, দীর্ঘ 22 বছরের অতিক্রম হয়ে গেছে, বহু মানুষ এসে আজকে কিন্তু উপকৃত হয়েছে, তাদেরও কিন্তু কোন লাইনে যাওয়া উচিত, সে চাকরি করবে না ব্যবসা করবে, বইয়ের নামে অর্থ রাখবে না নিজের নামে অর্থ রাখবে, এই গাইডলাইন কিন্তু আমি তাদের দিয়ে গেছি। এইভাবেই কিন্তু এতগুলো বছর আপনাদের সাথে পথ চলা আমার, যে কারণে আপনারা কুণ্ঠিত বোধ করেন না জানাতে যে আপনারা ভালো আছেন। আর এই ভালো যদি আপনিও থাকতে চান তাহলে কি করতে হবে, নিচে যে দুটো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করে নিতে হবে, এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পেজটিকে প্রচুর মানুষের কাছে শেয়ার করে দিতে হবে। তাতে কি হবে, তাদেরও ভাগ্যোন্নতি হবে, অর্থাৎ জীবনের উত্থান কোন জায়গায় লুকিয়ে আছে সেটা তো বার করতে হবে বন্ধুরা আগে, সেটা যদি আমরা আগে বার করতে পারি আমরা ডেফিনেটলি জীবনে সাকসেস পাব, এবং আমরা যে টিপস টোটকা যা কিছুই করব ডেফিনেটলি তার থেকে আমরা ফল পাব। কাজেই ফল পেতে গেলে বা আমাদের জীবনে সাকসেস পেতে গেলে টিপস টোটকার মাধ্যমেও আমরা যাতে লাইফে সাকসেস পাই তার জন্য আমাদের তিনটে লিঙ্ক কিন্তু ভীষণভাবে দেখতে হয়। কাজেই যারা দেখাতে চাইছেন বুকিং করুন, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, নমস্কার। নমস্কার, আমার নাম সৌম্যমিত্র সরকার, আমি গাঙ্গুলি বন্দর থেকে এসেছি। আমি বৈশালীদের কাছে এসেছিলাম নানান রকম সমস্যা নিয়ে, মানসিক সমস্যা, মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম, আরো নানান প্রবলেম ছিল। তো দিদির কাছে এসে দিদিকে সবকিছু খুলে বললাম, বলাতে দিদি আমাকে যেসব যেমন ভাবে আন্তরিক ভাবে উনি আমাকে সবকিছু শুনে যা যে সলিউশন গুলো দিলেন এবং যে রেমিডি গুলো দিয়েছেন সেগুলো ধারণ করে এখন আমি ভীষণ ভালো আছি। তাই সবাইকে বলবো যে যে যেমন ভাবে যেরকম সমস্যাই থাকুন না কেন একবার দিদির কাছে এসে মন খুলে বিশ্বাস করে বলুন, উপকার পাবেন। হ্যালো, আমার নাম বাপায়িত সিং, আমি আসানসোলে থাকি। তো আমার কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি অনেকজনকে অনেক স্টোরিকে দেখিয়েছি, তো আমার প্রবলেমটা সলভ হয়নি। তো তার জন্য আমি খবর পেয়েছিলাম বৈশালী সরকার ম্যাডামের কাছে। তো ম্যাডামের কাছে আমি এসেছিলাম 2 মাস আগে, তো আসার পরে অনেকটা আমার ইমপ্রুভ হয়েছে। এখন আমি ঠিক আছি, আমার যা প্রবলেম ছিল সব প্রবলেম সলভ হয়েছে। তো যদি আপনাদের কিছু প্রবলেম থাকে তো আপনারা ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর দুর্গাপুরে ম্যাডাম বসেন, চিত্তরঞ্জন ল্যান্ড হোটেল বসেন, তো আপনারা ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ম্যামের নাম্বার নিচে থাকবে, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার যে সমস্যা ছিল আমি অনেকটা সমস্যার সমাধান হয়েছে, অনেকটা বলতে 98% প্রায় হয়ে গেছে। তো আমি চাই আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তো আপনারা একদম আসতে পারেন, এসে বলে দেখাতে পারেন, ম্যাডামের নাম্বারে কল করে আপনারা বুক করতে পারেন। প্রথমে আপনাদের কল করতে বুক করতে হবে।